গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতিস ভ্যারাইটি মুড। আমি স্বাতি, আর আমি আজকে খুব একটা ভালো নেই। শরীরটা সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু শরীর আজকে খুব খারাপ। মানে মাথা, ঘুম থেকে উঠে এক একদিন হয় না, মাথা ভার, মাথা যন্ত্রণা করছে এরকম। রান্না মোটামুটি হয়ে এসছে, আরেকটা একটু বাকি আছে, কোনোরকম ফাঁকিবাজি রান্না করছি আর কি। এত হাওয়া দিচ্ছে, আজকে গরমটা খুব একটা নেই, তবু গরম লাগছে রান্না করতে গেলে। তো এখানে ঘরে এসে একটু বসেছি, আমার এই কমলা ঘরে। তো বসেছি, ভাবলাম একটু ওই অভ্যাস হয়ে গেছে, ভাবলাম আজকে ক্যামেরা অনই করব না, কিন্তু ভাবলাম কি করব, বসে একটু বলি তোমাদের সাথে, এই সব কিছু শেয়ার করি, কথা একদম না বললেও তো নয়। তো যাই হোক, আমাদের তো দেখো মেয়েরা সবারই এক অবস্থা, মানে আমাদের যারা, আমরা মোটামুটি একটা মাঝ বয়সে এসে পড়েছি, তাদের কিন্তু শরীর খারাপ হোক যাই হোক, অনেক কিছু অ্যাডজাস্ট করে আমাদের কিন্তু সংসারের সব কাজই করতে হয়। ওই শরীর খারাপ নিয়েই করছি, মুখ ভার, মন ভার, সব কিছু নিয়েই। তো চলো তাহলে রান্নাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। কিছুই করিনি আজকে, ডাল করা হয়ে গেছে, আর সকালবেলা রুটি ওই মাখা ছিল বলে ওটা দিয়েই আর কি রুটি করলাম। খুব কি সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, রুটি করলাম, মানে ফ্যান চালাতে হচ্ছে না, এইরকম ব্যাপার একদম। কালকে থেকে আবার পড়বে, কাল পরশু থেকে আবার সেই জ্যৈষ্ঠ মাস মনে করিয়ে দেবে। যাই হোক, ঝড়ের পরে একটা হয় না, একটা চাপা টেনশান ছিল বেশ 5-7 দিন ধরে, ঝড় আসবে কি হবে না হবে, চিন্তা ভাবনা সব কিছু নিয়ে। এখন সেটা ছেড়ে গেলেই আমার, আমার যখন বিপদের মধ্যে আমার কোনো কিছু খেয়াল থাকে না, তোমাদেরও হয়তো এরকমই হয়, যখন বিপদ আপদের সময় আর নিজের শরীরের দিকে খেয়াল থাকে না, কিন্তু সেগুলো যখন মিটে যায়, টেনশানটা যখন মিটে যায়, তারপরেই কিন্তু শরীরটা খারাপ করে। আমারও ঠিক সেই রকম হয়, এবং দেখেছি যখনই খুব বেশি টেনশান করে ফেলি কোনো কিছু নিয়ে, ভেতরে ভেতরে হয়, বাইরে তো আমরা টেনশানটা অতটা প্রকাশ করি না, আমি অন্তত করি না, ভেতরে তো নিশ্চয়ই হয়। তো সেই জন্যে তারপরেই দেখি শরীরটা কিন্তু ওরকম খারাপ করে, চুলের ভেতরে হাওয়া লাগছে, খুব আরাম লাগছে, ঘুম পেয়ে যায় এরকম হাওয়া। আমার এই ঘরে এসে শুলে হাওয়া থাকলে একদম ঘুম পেয়ে যায়। তো যাই হোক, একটুখানি বাকি আছে, এখন 10:30 বেজে গেছে। তো চা খেলাম দ্বিতীয়বারও, কিন্তু মাথাটা ছাড়েনি, জানি না কেন, ওই টেনশানটা চলে যাওয়ার পরে শরীরটা আমার খারাপ করে। আজকে কালকে একটু উইকনেস এরকম লাগবে, তারপর হয়তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, চলো দেখি তোমাদের সাথে একটুখানি, কিছুই করিনি, ডাল বললাম, ডাল, বাঁধাকপির তরকারি, ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেয়েছি এই, আর একটু ডিমের অমলেট দিয়ে ঝোল করব। ফ্রিজে আছে, কিন্তু আর নামাতে ইচ্ছে করলো না, আর ডিমও আর বেশি নেই, 4-5টা ডিম ছিল, ওই দিয়ে একটু ডিমের অমলেটের ঝোল করে নিয়েছি। বেশি দিন থাকলে তো আবার নষ্টও হয়ে যায় না, পুরোনোগুলো খেয়ে ফেলতে হবে। আবার তো লকডাউন 15 তারিখ পর্যন্ত হলো, কি যে হবে কিছুই বোঝা যাচ্ছে না। টিভিতে খবর শুনলে তো মাথা একদম, এত পলিটিক্স হচ্ছে সব কিছু নিয়ে। যাই হোক, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, চলো তাহলে ওইটুকু রান্না শেয়ার কর, মানে তোমাদের সাথে একসাথে আমরা করি, চলো তারপরে আসছি আবার। ডিমের অমলেট দিয়ে ঝোল রান্না করার জন্য দেখো, প্রথমে পাতলা পাতলা করে আলু কেটে, আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু জিরে, ধনে আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, জিরে ধনে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা পেস্টটা দিয়ে দিয়েছি, তারপরে একটু কাশ্মীরি মির্চ দিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তারপরে এতে জল দিয়ে দিলাম। এই শর্টকাট রান্না, রোজ রোজ আর রান্না সবসময় ভালো লাগে না করতে, এক একদিন হয়তো একটু এরকম হয়। তো আজকে শরীরটাও যথারীতি খারাপ, তাই জন্যে আর মন লাগছে না। নুন দিয়ে দিলাম একটু, অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি, আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। এই যে ডাল, ভেন্ডি ভাজা, বাঁধাকপির তরকারি আর পেঁপে সেদ্ধ দিয়ে দেবো ভাতের সাথে, ভাত বসাবো একটু পরে, এই আজকে আরাম তো থাকছেই রোজ। আবার এসে বসে পড়েছি দেখো এই ঘরে, রান্নাঘরের ফাঁকে ফাঁকে আমি এই ঘরে চলে আসি একটু হাওয়া খাওয়ার জন্যে। তো এই ঘরের রঙটা আমার দেখেছো হলুদ আর কমলা, এটা হচ্ছে আমার বেডরুম।
তো এখানে একটু ডিপ রংটা তোমাদের মনে হতে পারে যে এত ডিপ রং বেডরুমে ঠিক না, অনেকে খুব হালকা রং করে, ওটাও সত্যিই ভালো। ঘরের মানে চোখটা মেললে ঘুম থেকে উঠে হালকা রংটা নিশ্চয়ই ভালো। তো আমার কমলা রংটা আমার খুব মানে পছন্দের রং, তা আমি কিছু না ভেবেই অ্যাকচুয়ালি আমি কমলা রং করেছিলাম। অন্যান্য ঘরে অন্যান্য সব রং হয়ে গেছে, এবার এই রংটা এখনও ঘরে হচ্ছে না, তো খুব চিন্তা ভাবনা করে ভাবলাম করেই ফেলি, একটু ডিপ হবে হোক। তো এভাবে যখন ডিসিশন নিলাম, আর পুরো দায়িত্বটা আমার ছিল, রঙের দোকানে গিয়ে ছেলেরা হাজব্যান্ড সবাই বললো তুমি পছন্দ করো, এবার আমি পড়ে গেলাম মহা মুশকিলে যে কীভাবে রং, আর সবটা সত্যি কথা বোঝাও যায় না, ওদের ওই কৌটোর গায়ে লাগানো থাকে, ক্যাটালগ থাকে ওর মধ্যে, ওগুলো দেয়ালে না করলে কি সেটা সেইভাবে বোঝা যায়, সেভাবে বোঝা যায় না। যাই হোক, তো আমি চেষ্টা করলাম করার, তা সব ঘরে বাছাই করা হলেও তা কমলাটা আর দিতে সাহস পায়নি বেশ ডিপ বলে, তো তখন আমি আমার ঘরেই রাখলাম যে খারাপ হলে হবে, ওটা আমার আমার ঘরে, তো আমাকে আর কেউ কিছু বলবে না, আমার থাক। তো তারপরে যখন ডিসিশন হলো এবং রং টং কেনা টেনা সব হয়ে গেল, তারপরে যখন মিস্ত্রিরা এলো, আমরা তখন বর্তমান সাপ্তাহিক রাখতাম, প্রত্যেক বৃহস্পতিবার করে বইটা দিয়ে যেত, পেপার যে দেয় সে। হঠাৎ দেখলাম ওই বইতে দিয়েছে যে নতুন ঘরে রং নিয়ে আর কি, কোন ঘরে কী রং, বাস্তুসম্মত উপায় কোন ঘরে কী রং করা। তো সাথে সাথে আমি বইটা খুললাম এবং দেখলাম যে লেখা রয়েছে যে বড় বড় সব জ্যোতিষরা যারা বাস্তু টাস্তু মানে জানেন এবং মানেন, তারা সব লিখেছে, সব বিশেষজ্ঞরা। তাতে দেখলাম যে গৃহস্বামীর ঘর কমলা রং করা ভালো, দেখে তোমার খুব আনন্দ হলো। গৃহস্বামীর রং কমলা রং কেন ভালো, না সূর্যোদয়ের রং কমলা রং, মানে যে ল্যান্ডলর্ড আর কি, তার ঘরটা যদি কমলা হয় সেটা খুবই নাকি বাস্তুসম্মতভাবে ভালো। তো আমি বললাম যাক, ডিসিশানটা আমার তাহলে ঠিকই হয়েছে, তাহলে মনটাও ঠিক হয়ে যায়। দেখবে মানে আমার কথায় যে আজকে আমি যে কথাটা বলছি, আমি তো সাধারণ মানুষ, আমার ব্যাপারটা ছেড়ে দাও, তাও হলেও যে একটা সাধারণ মানুষই যদি আমাকে এসে মানে আমার মতোই কথা বলে, তার সাথে যদি মতের মিল হয়ে যায়, তাহলে কিন্তু একটা জোর পাওয়া যায়। সেই জোর থেকে আমি বলছি যে মানে সেই জোরটা তখন আমি পেলাম যে বইতে লেখা রয়েছে, বড় বড় লোকেরা বলেছে, তাহলে ব্যাস ঠিকই আছে, আর কোনো চিন্তা নেই। আর আমি একটা ঘর পেস্তা রং দিয়েছিলাম লাইট সবুজের সাথে, মানে পেস্তার সাথে আর একটু ডার্ক দিয়ে আর একটা শেড দিয়েছিলাম, আর একটা হলুদ দিয়ে একটা শেড দিয়েছিলাম, আর একটা ঘরে দিয়েছিলাম পিঙ্ক, আর একটা ঘরে দিয়েছিলাম পিঙ্ক আর পেস্তা রঙের শেড, আর একটা ঘরে দিয়েছিলাম লাইট তোমার একদম বাদামের, যে কাঁচা বাদামের যে ছোলাটা তার যে ভেতরের রঙটা, ভেতর দিকেরটা, মানে যেই দিকটা বাদামের গায়ে লেগা থাকে ওরকম টাইপের একটা রং, আর তার সাথে হালকা হলুদের কম্বিনেশন এরকম দিয়েছিলাম। আর ডাইনিং রান্নাঘর এবং ডাইনিং হল মানে বসার লিভিং এগুলো সব লাইট হলুদ এরকম দিয়েছিলাম। তো যেহেতু কাঠের কাজ রয়েছে, তার সাথে ওই হালকা হলুদটাই যাবে বলে, আর আমাদের ওই আলোগুলো হচ্ছে লালচে আর কি, মানে সানলাইটের মতন, না সাদা নয়, একটু লালচে লালচে আলোগুলো, তার জন্য হলুদ রংটা ভালো হবে বলে হলুদ রংটা দেওয়া হয়েছিল। তা সেটাই তোমাদের বললাম, তোমরা যারা মনে হচ্ছে এখন তো প্রচুর বাড়ি ছাড়ি হচ্ছে আর কনস্ট্রাকশনটা বন্ধ নেই, ওটা বন্ধ করেনি লকডাউনে, তো তোমরা আশা করছি আগামী দিনে নিশ্চয়ই কেউ না কেউ নতুন বাড়িতে ঢোকার প্ল্যান রয়েছে তোমাদের, তোমরা যারা ঘর বাড়ি করছো বা শিগগিরি শিগগিরি বাড়িতে ঢুকবে, তাদের জন্য বললাম আর কি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে, যে বসার ঘর গোলাপি রং নাকি ভালো, মানে সমৃদ্ধি হয়, সুখ সমৃদ্ধি হয়। তো বসার ঘর আমার গোলাপি করেছি, আর এই সান এর ঘর শুধু বলেছে নীল রংটা অ্যাভয়েড করতে, ওই ওই বইটাতেই তখন বলেছিল বড় বড় জ্যোতিষীরা যে নীল রং কোনো ঘরে, স্কাই নীল এগুলো করতে নেই নাকি। তো আমার কোনো ঘরে নীল আমি নিজেই সিলেক্ট করিনি কোনো কারণে, তা সেই জন্যে আমার একটু মনে হয় নীলটা একটু অন্ধকার অন্ধকার লাগে, বা স্কাইটা অবশ্য ভালো, স্কাইটা বেশ আলো দেয়, কিন্তু নীলটা আমি আমার আর হয়নি নীলটা করা, সবগুলো রং তো আর সব ঘরে লাগানো যাবে না, তো যত রং আছে অনেক ফেভারিট কালার আছে, তার মধ্যে থেকেই বেছে আর কি এই কটা করেছিলাম। তা ওই বইটা পেয়ে আমি বেশ মনে জোর পেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমরা যারা নতুন বাড়িতে ঢুকছো বা রং করবে রং করাচ্ছ, তারা কিন্তু গৃহস্বামী ল্যান্ডলর্ডের ঘরটা কমলা রেখো, একটা দেয়াল অন্তত কমলা রেখো, অন্য কম্বিনেশান দিতে পারো কমলার সাথে পেস্তা বা হলুদ, আমি যেমন হলুদ আর কমলা দিয়েছি।
তো এটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার কথা নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্টস করো, আর সঙ্গে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছয়। তাহলে আজকের মতো টাটা, আমরা খাওয়া দাওয়া করো আর সঙ্গে হাওয়া খাও, যে কদিন আছে তারপর তো আবার আম কাঁঠাল পাকবে, আমরাও পাকবো। তাহলে চলো টাটা আজকের মতো, আসছি আবার সামনের দিন বিশেষ কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। সঙ্গে থেকো, সবাই খুব ভালো থেকো। ক্যামেরা অফ করার পরে আমার একটা কথা মানে ভীষণভাবে মনে হতে লাগলো, যে আমি তো দেখো এই চ্যানেলের মাধ্যমে যে কথাগুলো বলি বা তোমাদের সাথে শেয়ার করি সেগুলো এমন কখনো না হোক যে তোমরা ডিমোটিভেট হও বা তোমাদের মন খারাপ হয়, এটা যেন কখনোই না হয়, এটা আমি সবসময় চেষ্টা করি মনে রাখার। তো যেটা রং নিয়ে বললাম, আমি কোনো বিশেষজ্ঞ নই বা সাধারণ মানুষ, আমি তো আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, আমার মনে হওয়াগুলো বা কি করেছি আমি সেটা শেয়ার করলাম। কিন্তু আমি বললাম যে গৃহস্বামীদের রং মানে ঘরের রংটা কমলা করো বা কিছু, কিন্তু এমন কিন্তু নয় যে কমলা রং না করলে কেউ ভালো থাকবে না বা সেটা খারাপ, তা না। বহুবারই এরকম আমি দেখেছি যাদের ঘরের রং নেই বা ঘরের রং সাদা বা অন্য কালার বা নীল বলে দিচ্ছি আমি, তারা খুব ভালো আছে এবং এগুলো কোনো ব্যাপার নয়। কাজেই যদি কারো ঘর কমলা না হয় বা কমলা করে ফেলোনি বা এরকম ভাবলে, নতুন আমার কথা শুনে হয়তো ভাবলে মা কমলা করলে ভালো হতো, এমন যেন কারো মনে না হয়। কারণ আমি তখন করেছিলাম, আমার সুযোগ পেয়েছিলাম, সুযোগ হলো বা বইয়ের সাথে মিলে গেল, ঠিক আছে, তার মানে না। আমি তো বহু বছর, 20 বছর বা 21 বছর আমি সাদা ঘরেই ছিলাম, কমলা কোনো অন্য রং ছিল না তখন, তো আর এশিয়ান পেন্টস অন্য সেই রং ছিল না, জাস্ট ওই মানে যেটাকে কী বলে হোয়াইট ওয়াশ আর কি, সেই রং সাদা রং ছিল। তো এগুলো কোনো কিছু নয়, এগুলো কার কীভাবে কী হবে তা আমার অভিজ্ঞতাটা জাস্ট গল্প করলাম তোমাদের সাথে, যেহেতু আমার দেখো ট্রাইপড কোনো কেনান হয়নি। আমি তোমাদের সাথে আমার, যদিও আমার চ্যানেলটা মানে লাইফ স্টাইল ব্লগিং, কিন্তু প্রতিদিনকার কাজ আমার দেওয়ার কথা এখানে, কিন্তু আমি সেইভাবে দিতে পারি না, কারণ হচ্ছে গিয়ে আমার ট্রাইপড বা কোনো স্ট্যান্ড কোনো কেনা নেই এবং কোনো ক্যামেরা দিয়ে আমি করি না, মোবাইল দিয়েই করি যা ভিডিও করি। কাজে এক হাতে মোবাইল ধরে আরেক হাত দিয়ে সব কিছু করা সম্ভব না। তাও আমি মাঝে সাঝে অনেক রান্না আমি তোমাদের সাথে এক হাতে মোবাইল এক হাতে কাজ করে দেখিয়েছি। তো যেহেতু কেনা হয়নি, যেহেতু এখন লকডাউন বলে আমি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করছি না, যা তা হয়ে যাচ্ছে, যদি ভবিষ্যতে কিনি তখন নিশ্চয়ই লাইফস্টাইল, পুরো লাইফস্টাইল শেয়ার করবো তোমাদের সাথে, ব্লগিংটা যেটা করার কথা। তো যাই হোক, আমি সেটাই বারবার আমার খচখচ করছে, মানে ক্যামেরা অফ করে দিও, এটুকু আমি তোমাদের সাথে বললাম যে কখনোই কিন্তু এটা মনে যাতে না হয় যে আমার ওই ঘরটা গোলাপি না বা এটা কমলা নয় তাই জন্য এটা খারাপ হলো, এটা নয়। সব রঙেরই সৌন্দর্য আছে, পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। সুতরাং মানুষ নিজে যদি পজিটিভ থাকে তাহলে আমার মনে হয় সব কিছুই পজিটিভ। সুতরাং নিজের মনে যেটা ভালো লাগবে, যেটা ভালোবাসো সেটাকেই রাখবে ঘরে, সেই রং বল, সেই রং বলো, সেই বই বলো, সেই গাছ বলো, সেই ফুল বলো, যা তুমি ভালোবাসো তা তোমার ঘরে তুমি অবশ্যই রাখবে, সেটাই পজিটিভ। এটুকুই তোমাদের বলার ছিল, এটা বলার জন্যই আমি আবার ক্যামেরা অন করলাম, কারণ মন আমার মানে খচখচ করছিল। তাহলে আজকের মতো টাটা।